উদ্যোগ নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ। মঙ্গলবার শিলিগুড়ি বাঘাযতীন পার্কের মাঠে আনুষ্ঠানিকভাবে লটারি আয়োজন করা হয়। জানা গেছে, শিলিগুড়ি জলপাইগুড়ি জেলায় আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের আবাসন দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ অর্থাৎ এসজিটিএ। সেই লক্ষ্যেই সোমবার বাঘাযতীন পার্কে লটারি আয়োজন করা হয়। মূলত শিলিগুড়ির কাওয়াখালী এলাকাতে নবনির্মিত মোট 422টি ফ্ল্যাট তুলে দেওয়া হবে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ অন্যান্যরা। আজকে হচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অ্যাথরিটির সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে আমরা 422টি ফ্ল্যাট যারা ইকোনমিক উইকার সেকশন অর্থাৎ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তাদের হাতে তুলে দিতে আমরা লটারি করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায়। এটা তারই ক্রেডিট, তিনি আমাদেরকে এটা করতে বলেছিলেন। উৎসধারা প্রকল্পের সাথে আমাদের চুক্তি ছিল, সেই চুক্তি অনুযায়ী তারা আমাদের ফ্ল্যাটগুলো হ্যান্ডওভার করে দিয়েছেন। এই ফ্ল্যাটগুলো এখন লটারি করে আমরা শিলিগুড়ি এবং জলপাইগুড়িবাসীর হাতে তুলে দেবো। সেটা শুধু সময়ের অপেক্ষা, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমরা দেবো তাদেরকে। তার জন্য ট্রান্সপারেন্টলি আমরা লটারি করছি এবং আপনারা দেখছেন যে আমরা যারা জনপ্রতিনিধি বা পলিটিক্যাল পার্সন তারা নিচে বসে আমরা অবজার্ভ করছি এবং গভর্নমেন্ট অফিসাররা, ডিভিশনাল কমিশনার, আইএস এবং লটারিতে যারা এক্সপার্ট আছেন তাদেরকে দিয়ে লটারি পরিচালনা হচ্ছে এবং পুরো সারা শিলিগুড়ি জুড়ে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে, ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছে এবং এখান থেকে সবাই বাঘাযতীন পার্ক থেকে এটা দেখছেন। এটা আমাদের একটা ঐতিহাসিক দিন, আমরা চাই যে খুব তাড়াতাড়ি এদের হাতে ফ্ল্যাটগুলো পৌঁছে গেলে অনেক মানুষ জায়গা পাবে।